সকলকে শুভ সকাল জানাচ্ছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেকটা রাস্তা আসার পর তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম। এই দেখো, তুমি একাই আসি। আজকে ওয়েদারটা ভালো আছে তো? দেখে মনে হচ্ছে যেন বেলা হয়ে গেছে, বেলা হয়ে গেছে, রোদ উঠবে, রোদ উঠবে। এই দেখো, এই হচ্ছে আমার ডেস্টিনেশন। আচ্ছা, তোমরা কি জানো আমি একটা সময় এই কলেজেই পড়তাম, মানে মাঝদা কলেজ। আর অর্পণের সঙ্গে পরিচয় আমার এই কলেজে এসে। তিনটে বছর কাটিয়েছিলাম এই কলেজে। কলেজটা বেশ সুন্দর জানো তো। আর এই যে সাইডে যে গাছগুলো লাগানো আছে, এই গাছের নিচে টিফিন হলে সবাই এসে বসতাম। এই যেন বিরাট স্মৃতি। তো যাই হোক, আবারও এখানে আসা শুরু করেছি বেশ কটা দিন হলো। সকাল হলে রাস্তায় না ঘুরে রাস্তা দিয়েই আসি আর কি। অনেকটা হেঁটে হেঁটে এসে এখানে সবার সঙ্গে একটু যোগ দিই। আর এখানে শুধু আমি একা নয়, আমার মতো প্রচুর মানুষ আছে। না গো, বলাটা ভুল হয়ে গেল, আমার মতো বলা ভুল হবে। আমার থেকে সবাই বড়, আমি একমাত্র এরকম আছি। আচ্ছা, বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফেরার মাঝে তোমাদের সঙ্গে আর কোনো রকম কোনো কথা বলিনি। এখন বাজে 6টা, এসে এখন একটু এক্সারসাইজ করতে হবে। সাংঘাতিক পরিমাণে ঘেমে গেছি, এই ঘামটাকে শোকানোর জন্য একটু ফ্যানটা চালিয়ে দিলাম। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ওই ভোর 4:30 সময় ঘুম থেকে উঠে আমি এখন বেরোই মর্নিং ওয়াকে। তো আগে হলে তো মানে কোনো সময়ের জন্য ওই টাইমে উঠতে পারতাম না, কেমন একটু সেই ল্যাদ ঘরের মতো লাগে, শুয়েই থাকি এরকম আর কি ব্যাপার থাকতাম। কিন্তু এখন আর কিছু মনেই হয় না, ওই টাইমটা হলে এমনিই ঘুমটা ভেঙে যায় আর মনে হয় কখন একটু বাজে বাইরে বেরোবো, কখন একটু বেরোবো। বেশ ভালো। আর আমি নিজেও বুঝতে পারছি নিজের আর কি আমার কতটা আমি কি রোগা হয়েছি বা কি, আমি সেটা বলতে পারবো না, কিন্তু নিজেকে নিজের কাছে অনেকটা ফিট লাগছে। আগে যেমন হাঁটাচলা করতে গিয়ে উঠে বসতে গেলে একটা কেমন যেন লাগতো, কিন্তু এখন আর সেই প্রবলেমটা হয় না, সেই ব্যাপারটা মনে হয় না। আগে আমি ঠিক যেরকমভাবে চলাফেরা করতাম এখনও ঠিক সেরকম। তো আমি বলবো যে আমার মতো তোমরাও যদি সবাই একটু মর্নিং ওয়াকে যাও, দেখবে সারাটা দিন কি ফ্রেশ লাগে জানো। তবে হ্যাঁ, আজকে যাচ্ছে ঠিক আছে, সামনে 2-3 দিন আবার যেতে পারবো না, আমার বিশেষ কাজ আছে। তো চলো, হ্যাঁ ফ্রেশ হয়ে নিলাম। হয়ে নিয়ে এই দেখো, পুরোপুরি ফ্রেশ হয়নি, মানে সেই সকালে বাসি ড্রেসটা আবার পরে নিলাম, নিয়ে ঘরটরগুলো আবার একটু মুছে নিচ্ছি। কেন বলো তো, এখানে না বিল্লিতে করেছিল পটি, বিল্লিটা শরীরটা খারাপ হয়েছে, মানে আমাদের যে খুঁড়ি, যে খোড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে না ওর, তো সেই সমস্ত কিছু পরিষ্কার করে মা আবার ডাকলো এই যে চার্লিকে একটু ধরে তুলতে হবে। মা চেষ্টা করেছিল কিন্তু পারেনি, অর্পণ নামিয়ে দিয়ে গেছে। আগের দিন আমি নামিয়ে দিলাম, অর্পণ তুলে দিল, আমাদের এরকমভাবেই চলছে। ঘরটার কিছু এখনো পরিষ্কার করতে পারিনি, মানে বিছানা টিছানা তুলতে পারিনি। তো দেখো, ভাবলাম যে আগে এটা মুছে নিই, তারপরে নোংরা কাজগুলো আগে সেরে ফেলি, তারপরে বিছানা টিছানা তুলবো। পরে এসে কিছুটা মুছা হয়েও গেছে, মা আবার ডাকতে এসেছিলো, আবার গেলাম। চলো, বাদ বাকিটুকু মুছে নিই। দেখো, সবার মতো কিন্তু আমারও একটা হ্যাবিট হয়ে গেছে, সকাল হলে ঘরটা না মুছলে কেমন যেন নিজে ফ্রেশ হওয়ার সাথে সাথে ঘরটাকে একটু ফ্রেশ না করলে ভালো লাগে না। তো যেহেতু এই ঘরেই শোয়া হয়, কিন্তু পাশের ঘরগুলো রোজ আবার মোছা হয় না, ঝাড় দিয়ে দিই, দু একদিন পরপর মুছে নিই। আর এই ঘরটা কিন্তু রোজই মোছা হয়, এরকমভাবে আর কি দিনকাল কাটছে। সকালটা আমার এরকমভাবেই কেটে যায়, এটা সেটা ওটা সেটা করতে করতে অনেকটা সময় কেটে যায়। এই যে 6টার থেকে লাগি, 6টার সময় বাড়িতে ফিরি, তারপরে একটু এক্সারসাইজ করে আধ ঘন্টা 1 ঘন্টা মতো করার পরে 8:30, 7:45, 8:00 পর্যন্ত এই এটা সেটা করতে করতেই টাইমটা কীভাবে কেটে যায়। এই দেখো, এখন জামা টামাগুলো কেচে এখন আবার ধুয়ে দিলাম, আর আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। সকাল সকাল একটা কাজ হয়ে যায় কি বলতো, স্নান করা। বলি না যে স্নান করা কাজটা হচ্ছে বিরাট বড় কাজ, আর স্নানের সাথে সাথে যে সমস্ত টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো হয়ে যায়। তাহলে কি হয় না, বিকালবেলাতে একটু রেস্ট পাওয়া যায়। আর হচ্ছে আমি তো স্নান করতে করতে আমার সেই অনেকটা বেলা হয়ে যায়, তো জানো তোমরা। তো এখন যেহেতু মর্নিং ওয়াক শুরু করেছি, মর্নিং ওয়াক করার পরে তারপর স্নান টান করে নিই আর কি। আর ওই যে সমস্ত কাজের কথা বললাম সেগুলো তো হয়েই যায়।
কারেন্টটা সেই গেছে, এখন আসার নামে খোঁজ নেই। কি যে শুরু করেছে, কটা দিন ধরে খুব জ্বালাচ্ছে জানো। আজকে ওয়েদার ভালো, ওয়েদার ভালো বলছিলাম ঠিক আছে, কিন্তু ওয়েদার ভালো ওয়েদার ভালো বলছিলাম সেটা ঠিক আছে, কিন্তু কি জানো কিছুক্ষণ আগে মেঘ করেছিল, তারপরে আবার উঠলো রোদ, তারপরে এখন আবার পুরো ঝিমিয়ে পড়েছে ওয়েদার। কি হবে ভগবানের, বৃষ্টি তো হবে। দেখো বর্ষাকালে বৃষ্টি একটু একটু বেশ ভালো লাগে, কিন্তু যে কন্টিনিউ বৃষ্টিটা না, ওটা আবার কেমন যেন একটু অসহ্য মতো লাগে। তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর এবছর তাও মোটামুটি বৃষ্টি পড়ছে, ভালোই লাগছে বেশ। তোমাদের সকলকে এখন শুভ দুপুর জানাচ্ছি, কারণ এই দেখো দুপুরবেলা আবার আসলাম, আর এখন একটু রেডি হয়ে নিলাম, কারণ আমি একটু কলেজে যাব, তো সেই জন্যই আর কি ভাবলাম চলো আমার সাথে তোমাদেরকে একটু নিয়ে যাই জাস্ট কিছুক্ষণের জন্য, আবার সাথে সাথে ঘুরিয়ে নিয়ে চলে আসবো, আমিও ঘুরে আসবো তোমাদেরকেও নিয়ে আসবো। তো চলো হ্যাঁ এখন একটু কলেজে যাই। জানো তো আমাদের চাল্লির কষ্ট হয়, বুঝতে পারি, ও একই জায়গায় বসে আছে, যখনই বেরোয় যখনই ওর সাথে কথা বলি লেজটা নাড়ায়, লেজটা নাড়ানো মানে আবদার করা, আদর করানো এরকম আর কি, আর হা 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 করে, এগুলো দেখি আর ভাবি যে মানে কষ্ট তো লাগে বলো। ও হয়তো ওকে হয়তো আমরা আর বাঁচাতে পারবো না, কিন্তু আমরা আমাদের ত্রুটি রাখবো না, অর্পণের মুখে একই কথা যে আমরা আমাদের মতো চেষ্টা করে যাব। যদি ওর বয়স হয়েছে, ডক্টররা সবাই মোটামুটি হাল ছেড়েই দিয়েছে, বলছেন যে বয়স হয়ে গেছে তো ওর এখন শেষ সময়, কিছু করার নেই এরকমই আর কি। আর জানো তো আমাদের চার্লি খুব আদরের, হয়তো তোমরা তোমরা ভাববে এই তো মাত্র কটা দিন এসে খুব ইয়ে করছো, না গো ও অর্পণকে এত ভালোবাসে, এত ভালোবাসে সে বলার ঊর্ধ্বে, এতটাই ভালোবাসে ও। তো চলো হ্যাঁ এখন বেরোই, চার্লিকে একটু আদর করে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম আমার কলেজ থেকে অ্যাডমিট নিয়ে আসার উদ্দেশ্যে। দেখো আকাশটা কি সুন্দর লাগছে, কালারটা আজকে একটু হালকা হলেও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর দেখো কলেজের উপর থেকে আমাদের কলেজটা দেখতে কত সুন্দর লাগছে, মানে দোতলা থেকে দারুণ লাগে কিন্তু দেখতে। কলেজ থেকে চলে এসেছি, আর বললাম না যে বেশিক্ষণের জন্য যাচ্ছি না, গেছি একটু কাজ ছিল, অ্যাডমিট নিয়ে আসার দরকার ছিল, তো সেই অ্যাডমিটটা নিয়ে আসতে গেছিলাম, সেই জন্য বেশি সময় লাগেনি, গেছি আর চলে এসেছি। আর অর্পণা আমরা বাড়ি আসিনি, ও আমাকে নামিয়ে রেখে বাবার কোথায় গেল জানো, গেল বাজারে। কারণ কি বলতো, আমি কটা দিন ধরে বলছি যে আমড়ার কথা, আমি সে হাজরাপুর গিয়ে খেয়েছিলাম, আর এখানে সেরকম কেউ মাখিয়ে বিক্রি করে না, তো পাওয়া যাচ্ছে না, আজকে স্কুল মানে স্কুলের সামনে হয়তো পাওয়া যাবে, তো সেরকম পাওয়া গেল না, তখন আবার দেখতে গেল যে কত পাওয়া যায়, তো সে কারণে আর কি গেল, ও আর বাড়ি ঢোকেনি, ও দেখতে গেছে, দেখি নিয়ে আসতে পারে কি। আর খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছি একটু।